ভয়াবহ পথ দুর্ঘটনা কাকদ্বীপ 117 নম্বর জাতীয় সড়কের উপর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে ভয়াবহ পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর দুটো নাগাদ কাকদ্বীপ থেকে কলকাতা যাওয়ার পথে একটি প্যাসেঞ্জার বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের পাশে ধাক্কা মারে। এই ঘটনায় রাস্তার পাশে থাকা দোকান এবং বাড়িগুলো ভেঙে যায়। ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ। ঘটনা বলতে, এই যে বাসটা যাচ্ছিল প্যাসেঞ্জার ভর্তি করে, এটা স্কুল টাইম, তো স্কুলে প্রচুর ভিড় ছিল, বাসটা ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফেলে আমাদের দোকানের সামনে চার পাঁচটা দোকান ভেঙে নিয়ে ঢুকে যায়। একজন খুব জোর ইনজোর হয়, ওনাকে ডায়মন্ডে রেফার করা হয়েছে, বাকি কোনো মানুষের সেরকম হতাহত হয়নি, কিন্তু পাঁচ ছখানা দোকান পুরো ভেঙে একদম খুব খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। পাওয়া যাচ্ছে না, ড্রাইভার চলে গেছে গাড়ি ছেড়ে। আমরা মোটামুটি বাস থেকে অনেককে বের করে সবাইকে প্রাথমিক ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করেছি, জল ফল দিয়েছি, বরফ ফরফ দিয়েছি। বাসের ড্রাইভার পলাতক। এই ঘটনায় আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসার জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এই তো এটা আধ ঘন্টা আগে হয়েছে, সব ঘরে দুপুরবেলা ছিল, এসে দেখে আমার হুড়মুড় করে আওয়াজ হচ্ছে, বেরিয়ে থেকে গোটা ধুলো ধুলো হয়ে গেছে, তখন দেখছি সব গাছ বেশি আর কিন্তু সব বার করেছে। আর এই অবস্থায় কী করছে বলতে পারো, আমি সব ঘরের মধ্যে ছিলাম, সব শুয়েছিলাম, তো দুজনকে দেখেছি দোকানে বসেছিল, আজকে হাত একদম বেঁচে গেছে, ঠোঁট কেটে গেছে, একজনের মাথা ফেটে গেছে, তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে চলে গেছে। ঘর ভেঙেছে, আমাদের সামনে ঘরের সামনে দোকান ছিল, দোকানটা ভেঙে উড়ে গেছে, তার পাশে আমার কিছুদিন ঘর ছিল, দোকান ছিল, সেইগুলো সামনে নিয়ে তোমার ফ্ল্যাট তিনখানে দোকান নিয়ে এইদিকে হচ্ছে কাপড় দোকান ছিল, সেইখানে টোটাল হচ্ছে তিন চারখানা দোকান। তো সম্ভব এটা কাইন্ডলি হয়েছে ওভারটেক করতে যেয়ে, আর যেটা খবর পেলাম আমাদের ওইখানে একজন লোক ওইখানে পরিস্থিতি ঝাটপাট দেয় স্ট্যান্ডে, তো ও এসে বললো একসঙ্গে সবাই মদপদ খেয়ে গাড়ি নিয়ে বেরিয়েছিল, এইখানে হয়তো ওভারটেক করতে যেই চেষ্টা। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ .com। Thank you.